আহিছো ধুবুৰীত। ধুবুৰীৰ পৰা মানে ফুলবাৰীলৈ যেটো ব্রিজৰ কাম হৈ আছে, শুনিছো যে ব্রিজৰ কাম হৈ আছে, এতিয়াও মানে নিজ চকুৰে লাইভ দেখা নাই, তাৰ কাৰণে আজি আহিছো ধুবুৰীত। মই এতিয়া যিখিনি ঠাইত আছো ইয়াৰে পৰা মানে ফুলবাৰী যেটো ধুবুৰীৰ পৰা ফুলবাৰী যেটো ব্রিজ আছে, ব্রিজৰ কামখিনি ইয়াৰ পৰা মানে ষ্টাৰ্ট হৈছে। ইয়াতে চাওক, মই এটা ব্রিজৰ ওপৰত এতিয়া থিয় হৈ আছো। ইয়া চাওক, মানে এইটো ব্রিজ যিবিলাক মানে ডাম্পাৰ আছে কাম কৰাৰ কাৰণে, এইবিলাক ডাম্পাৰবিলাক আছে মানে এইবিলাক ইয়াত যাতায়াত কৰাৰ কাৰণে এই ব্রিজখন বনাইছে। চাওক এতিয়া ব্রিজৰ ওপৰেদি ডাম্পাৰ আহি আছে, বহুত মানে ব্রিজ বহুত কাপে। চাওক বাইকেৰে যাব লাগিব ব্রিজত, যিখিনি ঠাইত কাম কৰি আছে, ৰাস্তা বনাইছে, ৰাস্তাৰে আমি এতিয়া যাম, আপোনালোকক দেখুৱাম যে ৰাস্তাৰ কামখিনি কেনেকৈ হৈছে। ইয়া চাওক, ইয়াতে কাম চলি আছে। মানে যিমান দূৰলৈকে কাম চলি আছে গোটেইখিনি ৰাস্তা বনাইছে, এনে বাইক লৈ যাব পাৰি, ইয়াতে গাড়ী, টোটো গাড়ী, বাইক, সকলো গাড়ী যায় ৰাস্তাৰে। তো বন্ধুসকল, ধুবুৰীৰ পৰা ফুলবাৰী মানে যিটো ব্রিজ হৈ আছে, আচলতে ব্রিজখন ইমান দীঘল ব্রিজ, আমাৰ অসম আৰু মানে আমাৰ গোটেই ভাৰতবৰ্ষত ইমান দীঘলীয়া ব্রিজ নাই। মানে আমাৰ ভাৰতবৰ্ষৰ ভিতৰত সবাতোকৈ দীঘল ব্রিজ আমাৰ এইটো ফুলবাৰী, ধুবুৰীৰ পৰা ফুলবাৰী যিটো ব্রিজ হ'ব, এই ব্রিজখন হয়। মানে ইয়াৰ আগতে যদি আমি ধুবুৰীৰ পৰা ফুলবাৰী যিকোনো ঠাইত আমি যাব লগা হয়, তেনেহ'লে আমি লঞ্চ আৰু খেলৰে যাব লগা হৈছিল। কিন্তু মানে এতিয়া ব্রিজৰ যিকোনো যিখিনি কাম হৈ আছে, ব্রিজখন গোটেই দীঘলখিনি হ'ব 23 কিলোমিটাৰ, 23 কিলোমিটাৰ ব্রিজখন দীঘল হ'ব। মানে এতিয়া আৰু কি কেইবছৰমানৰ ভিতৰত কামখিনি শেষ হৈ যাব, তেতিয়া আমি এনে গাড়ী লৈ যাব পাৰিম। এতিয়া আমাক ব্ৰহ্মপুত্ৰৰ মাজেৰে চেলো বা লঞ্চেৰে যাব লাগে, বহুত সময় লাগে, 2 ঘণ্টা 3 ঘণ্টাৰ তাতোকৈ বেছি সময় লাগি যায়, আৰু অলপমান ৰিস্কো হৈ যায়, নদীৰ মাজে মাজে যাব লাগে, বহুত সুবিধা অসুবিধাৰ কথা আছে। তেনেহ'লে আপোনালোকে যদি আমাৰ ভিডিঅ'খিনি চাই কিনে যদি আপোনালোকক ভাল লাগে, তেনেহ'লে আমাৰ ভিডিঅ'খিনি লাইক, কমেণ্ট, শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো ক্লিক কৰি দিব, যাতে মই আগলৈ আপোনালোকৰ কাৰণে নতুন নতুন ভিডিঅ' বনাব পাৰোঁ। সেইটো ব্রিজৰ তলেৰে আমি গৈ আছো। চাওক ব্রিজৰ দৃশ্য, ব্রিজখিনি বনাই আছে, মানে কমপ্লিট লোহা এই ব্রিজখন, মানে ৰেডিমেড ব্রিজ, কমপ্লিট লোহাৰে বনাই আছে। ইয়া চাওক, ইয়াতে কাম কৰি আছে। ইয়াতে চাওক ইমান ডাঙৰ মেচিনেৰে মানে কাম কৰি আছে, কামখিনি বহুত স্পীডত হৈ আছে। চাওক মানে মেচিনবিলাক দেখিলে মানে ভয় লাগে, ইমান ডাঙৰ ডাঙৰ, মানে কামখিনি পূৰা স্পীডত হৈ আছে। মানে যিটো সময় লৈছে সময়তকৈ আগতে হ'ব ব্রিজখন, পিছত নাযায় আৰু, তাৰ আগতে হ'ব ব্রিজখন। এতিয়া আমি মানে ব্রিজৰ কামৰ কাৰণে যিটো মানে ৰাস্তা বনাইছে, সেই ৰাস্তাৰে আমি গৈ আছো। বহু দূৰ আহিলোঁ আৰু বহু দূৰলৈকে যাব পাৰি। ইয়াতে চাওক, গৈয়ে আছো, গৈয়ে আছো।
বহুত বেয়া লাগি আছে তার কারণে ইয়াত অলপ মানে রুখি দিলো ইয়াতে দোকান কেইটামান দোকান আছে ইয়াতে মানে তেওঁলোকে অলপ মজা সজা তামোল তামোল এনে বিক্রী করে ইয়াতে আহিলো মানে তামোল খাম মানে মুডটো বেয়া হয়ে আছে তার কারণে ইয়াত চাওক এই দোকানখিনি আপোনালোকে যদি ইয়াতে আহে তেনেহলে এই ভাইয়ের ওচৰত মানে তামোলখিনি খাই যাব ভাল লাগে বহুত তামোলখিনি খাই মই মানে খালো বহুত ভাল লাগি আছে মানে মুডটো ভাল হৈ গল এতিয়া আমি যাম আৰু বহুত দূৰ লৈকে যাব লাগিব আপোনালোকক গোটেইখিনি কাম দেখুৱাবৰ কাৰণে তেনেহলে আমাৰ লগত চাই থাকক ইয়াতে মানে কাম চলি আছে চাওক ব্রিজের মানে যা পিলার হব মানে খুঁটি খুঁটিবিলাক হয়ে গেছে প্রায় আমি তার সাইডের মানে রাস্তারে আমি গই আছো রাস্তায় রাস্তায় মানে গোটেখিনি আমি পাঁচ ছয় কিলোমিটার মান আহিলু মানে এনেকাই মানে পাঁচ ছয় কিলোমিটার আহার পিছতো মানে ইয়ার কাম চলি আছে আর মানে গোটেখিনি রাস্তা বনাই থৈছে রাস্তার কন্ডিশন তেনেকা ভাল নহয় সকল সময় গাড়ি মটর চলে পানি দিছে রাস্তার ইয়াতে সব মানে ডাম্পার মানে ইয়াতে আপনাদের যান দূর লৈকে নজর করব সাইটর আপনাদের খালি চর দেখা পাব ইয়াতে বাড়ি ঘর নাই এতিয়া মানে আমি যিখিনি ঠাইত আছো এই মানে আমি ব্রহ্মপুত্রের বুকুত আছো মানে মাজত আছো ব্রহ্মপুত্র আমি এনে রাস্তারে আহিছো তার কারণে আমি ইমান মার্ক করা নাই যে আমি কিমান দূর লৈকে আহিলু আসলতে আমি এতিয়া ব্রহ্মপুত্রের মাজত আছো মানে নদীর মাজত যেতিয়া মানে বারিষা হয় বারিষার কালত এইটো মানে গোটেই পানি থাকে পানিরে ভরপুর হয়ে যায় এতিয়া খরানোর কাল মানে খরানোর সময় তার কারণে ইয়াত মানে পানি নাই আগত আপনাদের চাব আগত মানে পানি আছে নদী আছে মানে বারিষার কালত এইবিলাক মানে পুরা পানিরে ভরি যায় এনে আপনাদের যদি আহে আপনাদের গমে নাপাব যে মই এতিয়া কত আছো মানে সিবিলাক আগর যা নদী আছে নদী নদীর উপর দিয়ে এনে মানে রেডিমেডকে ব্রিজ বনাইছে এই কামর গাড়ি মটরবিলাক মানে যাওয়া আসার কারণে সেই ব্রিজে আমি আহিলু আমি রাস্তায় এতিয়া গই আছো তার কারণে মানে আমার ভবাই নাই যে আমি এতিয়া নদীর মাজত আছো না আমি কত আছো আসলতে আমি এতিয়া নদীর মাজতে আছো
দেখাও জীবন কষ্ট হোক নহয় কিয় নহয় আমি আজি গোটেই কামখিনি আপোনালোকক দেখুৱাম যিমান দূৰ লৈকে যাব লাগে আমি সিমান দূৰ লৈকে যাম ৰাস্তা কেনেকুৱা হয় হোক কিন্তু আজি আমি গোটেই ব্ৰিজৰ মানে যিখিনি কাম হৈ আছে যিমান দূৰ লৈকে কষ্ট হলেও আমি আপোনালোকক দেখুৱাম যে আমাৰ ফুলবাৰীৰ পৰা ধুবুৰীলৈ যিটো মানে ব্ৰিজৰ কাম হৈ আছে কামখিনি আমি আপোনালোকক গোটেইখিনি দেখুৱাম পানীর ট্যাঙ্ক গাড়ি গই আছে মানে পুরা ধুলা হয়ে আছে গাড়ি মানে ওভারটেক করিল মানে পুরা ধুলা আজি মানে ইমান সর্দি লাগিব নহয় ইয়াতে চাও মানে ইয়াৰে পৰা ৰাস্তা শেষ মানে ইয়াৰে পৰা ৰাস্তাৰে আমি যাব নোৱাৰিম আৰু মানে আমাৰ বাইকখিনি তাতে থৈ দিছোঁ ইয়াৰে পৰা আমি হাতী খোজকাঢ়ি আমি গৈ আছোঁ আপোনালোকে দেখুৱাম যে কামখিনি কেনেকৈ হৈ আছে ইয়াৰে এইটো নদী হয় ব্ৰহ্মপুত্ৰ ইয়াতে চাব পানীৰ মাজত মানে কামখিনি মানে পানীৰ মাজত চলি আছে এইটো এটা এনে মানে পানীৰ ওপৰেদি এটা জাহাজ মানে ৰখি দি আছে জাহাজৰ ওপৰত মানে জিচিবি আছে জিচিবিৰে মানে কামখিনি হৈ আছে এইটো পানীৰ ওপৰত ইয়াতে চাব ইয়াতে আপোনালোকে দেখিবলৈ পাইছে বহু এটা মানে পাৰ দেখা যায় ইয়াতো মানে কাম চলি আছে চাওক হ্যাঁ এইটো হয় মানে ইয়াতে মানে কোনো ব্ৰিজ ৰেডিমেড ব্ৰিজ দিয়া নাই তাৰ কাৰণে ইয়াতে এইটো এটা জাহাজ হয় জাহাজেৰেদি জি চি পি আৰু মানে বালি মাটি শিল কৰিহনা যিবিলাক ডাম্পাৰ আছে সেইটো মানে জাহাজেৰে পাৰ কৰে এতিয়া ডাম্পাৰবিলাক পাৰ কৰিব ইয়াৰে পানীৰে গৈ কেনে সেই পাৰত যাব সেই কামৰ ঠাইখিনিত মানে ইয়াতে বহুত পানী আছে চাওক এইটোৱে হ'ল ব্ৰহ্মপুত্ৰ নৈ ইয়াৰ মানে সিপাৰত কি আছে আপোনালোকে নজৰ কৰিলে আপোনালোকে দেখিবলৈ একো দেখা নাযায় শুধু পানী দেখা পোৱা যায় ইয়াতে জি চি পিৰে বালি তুলি আছে চাওক নদীৰ পৰা বালি তুলি ডাম্পাৰত দিব
তো বন্ধু সকল কাম কিনি চাই কিনে আপোনালোকক কেনে গৰ লাগিল কমেন্টত জনাই দিব মই আকৌ এবাৰ কৈ দিছো যদি মোৰ ভিডিও কিনি চাই কিনে আপোনালোকক যদি ভাল লাগে তেনে হলে লাইক কমেন্ট শেয়ার আৰু সাবস্ক্রাইব কৰি বেল আইকনটো ক্লিক কৰি দিব